ভাইয়া, হুম, মুড়ি খাবে? খাবো না। কেন, এই যে পেঁয়াজ কুচি কুচি করে ধনে পাতা দিয়ে আচার দিয়ে মাখে আনছি, তোমার প্রিয় খাও। ক্ষেত্র বিশেষে চাহিদা থাকলেও প্রিয় জিনিস অপ্রিয় হয়ে যায়। ভাত খাইছি একটু আগে, এখানে মুড়ি খাবো না, চাহিদা নাই। কিছু বলবি? একটা কথা বলতাম, বল। তুমি ওকে আমলে মারলা কেন? কারে কালা জোসা? ওই যে, হ্যাঁ, আম্মা বললো আর তুমি তার কথায় নাচলা। ইস, খুব মায়া লাগতেছে না? খুব কষ্ট হইতেছে তাই না? মায়া লাগতেছে না, ব্যাপারটা হচ্ছে মানসিকতা, আর সেটা বাদ দিলাম। তুমি তো জানো এলাকার একটা ছেঁচড়া ছেলে, সারা দিন বাসার আশেপাশে ঘুর ঘুর করে, আর তুমি তো বাসা থেকে সারাদিন বের হও, কোনো একটা যদি অঘটন ঘটায় ফেলে কি করবা? মিস্টার পারভেজকে গিয়ে সরি বলে জানা আমার সাথে কোনো ঘটনা না ঘটায়। আমি তো সরিও বলতে বলিনি, আমি তোমার ভালোর জন্য বললাম। বুঝছি ব্যাপারটা, আমি বুঝছি। চা খাবা? না, তুমি কি আমার কথা মাইন্ড করলা? আচ্ছা সরি। আচ্ছা শুন রাহান, ওই যে আমাকে জমি কিনতে এলো, কি জানি ছেলেটার নাম? সায়েম। সায়েম, এর খবর কি? হ্যাঁ কি আর কোনো খবর বার্তা পাঠাইছে জমি কি কিনবো? না খালা, সায়েমের সাথে তো কোনো যোগাযোগ হয় নাই। আরে তুই একটু খোঁজ খবর রাখবি না? আরে তুমি চিন্তা করতেছো কেন খালা? ও নিজে আসছে, ওর আপাকে নিয়ে ঘুরতে আসছে, জমি জমা দেখে গেছে, আমি আছি এখানে, টেনশন করতেছো কেন? বড় ভাই জড়িত আছেন এটাতে, নিবে তো সিরিয়াসলি। ভাইয়া জড়িত থাকলেই চলবো, ভাইয়া কে? হ্যাঁ, এই এই সমস্ত জমি জমার মালিক কে? তুমি? আমি মইরা গেলে মালিক কে? কে আবার ঝুমুর? ঝুমুর, ঝুমুরের পরে মালিক কে? পরে মালিক কে? তাইতো, বুঝতেছো না? তোর মাথা ডাবিতে না কোনো বুদ্ধি শুদ্ধি নাই, মাথা ডাবিতে বুদ্ধি শুদ্ধি আন। ঝুমুর রে যে বিয়া করব, হেই এই সমস্ত সম্পত্তির মালিক হবো। সুতরাং তুই ওই সমস্ত সম্পত্তির মালিক, তুই দেখে শুনে রাখবি না এগুলি, সব তদারকি করবি না? আর এত সয় সম্পত্তি থাকলে কি হয় জানোস? শত্রু বাহি। আর শুন, ওই পূর্ব দিকে কিছু জমি আছে যেটার কথা ঝুমুরও জানে না, তোরে আমি দেখাই যাবো, বুঝছস? হায়াত মৌতের কথা তো কম যায় না, আমি কালকে ঠাস করে মরে যেতে পারি নাকি? উত্তর দিকেও রাখছি সামান্য কিছু, ওইটাও দেখাই দিন, ঠিক আছে? এই যে পূব বিটার জমি, উত্তর বিটার জমি, এত জমি দিয়ে কি করবি? ওই খালি এই ভিটা মাটিটুক রাইখা করবি কি? সব জমি জমা বেচা দিবি। কত কেনলিগা? কেন, ঢাকায় খুব সুন্দর দেখে একটা বাড়ি বানাবি, তারপরে কি করবি জানোস? কি করব? এরপরে ঝুমুরে নিয়ে দেশ বিদেশ ঘুরবি, ওই যে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর। শুনছি যে ওইসব দেশে বলে এই পায়ের চিকিৎসা খুব ভালো হয়, আল্লাহ চাইলে ঝুমুরের পাও তো ভালো হয়ে যেতে পারে, তাই না বাপ? দেখা যাবো যে আমার ঝুমুর ঠিকই একদম সুস্থ মানুষের মতো দুইটা পাও নিয়ে হাঁটতেছে, আল্লাহ চাইলে কি না হয়, তাই না? তাই তো। ব্যাস, সব জমি বেচে ফেলা, কিচ্ছু লাগবো না। হ্যাঁ, মানুষ মইরা গেলে লাগে 3.5 হাত মাটি নাকি? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, মিশে আয় তাতে।